আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে গুরুত্বপূর্ণ এবং পুরুষবাদের জন্য বিশেষ ও আপনাদের রিকোয়েস্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যারা আমাকে প্রশ্ন করে থাকেন, হস্তমথন করার পরে বীর্য আউট না করলে কী ক্ষতি হতে পারে, বা বীর্য আউট না করলে আমাদের যে বীর্যের ঘাটতি হয় সেই ঘাটতিটাকে হয় কি না, এই বিষয় নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। বন্ধুরা, হস্তমথন করার পরে বীর্য আউট না করলে বিভিন্ন ক্ষতি হয়, সেই ক্ষতির সম্পর্কে আলোচনা করার আগে আপনাদের আমি বলতে চাই, হস্তমথন করলেই ক্ষতি হয়। হ্যাঁ, হস্তমথন করলেই ক্ষতি হয় কথাটা মাথায় রাখবেন, সেটা পেনিসের হোক, বীর্যের হোক, শরীরের হোক, মানসিকতার হোক, যেমনই হোক না কেন, আপনি বিকৃত যৌনাচার করলেই আপনার ক্ষতি হচ্ছে। সুতরাং এখানেই আপনাদের বলতে চাই, হস্তমথন করা যাবে না। তারপরে একটা চিন্তা ভাবনা আপনাদের মাথায় আসে, হস্তমথন করে বীর্য আউট না করলে মনে হয় আমার কোনো ঘাটতি হয় না। না, হস্তমথন করার পরে বীর্য আউট না করলে কী কী ক্ষতি হয় এই বিষয় নিয়ে আমরা একটু জেনে নেই। নাম্বার ওয়ান, আমাদের প্রসঙ্গে ব্যথা হতে পারে। হতে পারে বললে ভুল, অবশ্যই ব্যথা হবে। যারা হস্তমথন করার পরে বীর্য আসবে আসবে সময় বীর্য আউট করে না, তাদের প্রসঙ্গে প্রচুর পরিমাণে ব্যথা হবে। আর এই ব্যথা যদি প্রতিদিন আপনি আনেন শরীরে, এক পর্যায়ে দেখা যাচ্ছে আপনাদের পেনিসের কার্যক্ষমতা আপনারা হারিয়ে ফেলবেন, এবং সাথে সাথে আপনাদের লিঙ্গ রগগুলো জেগে যেতে পারে, লিঙ্গ আগের থেকে একটু দেখতে একটু বিকৃত মনে হতে পারে, আস্তে আস্তে ছোটো হয়ে যেতে পারে, বিকজ আমাদের লিঙ্গ নার্ভ, শিরা, উপশিরা, টিস্যু ইত্যাদি রগ দ্বারা গঠিত। আর এইসব কিছু আপনাদের ভার ভার হয়ে থাকে, ওয়েট হয়ে থাকে। যখন আপনি মাস্টারবেশন করবেন, তারপর বীর্য আউট করবেন না, দেখবেন লিঙ্গটা একটু আগের থেকে ওয়েট ওয়েটে আছে, কারণ ভার ভার হয়ে আছে, আর এর কারণে আপনাদের পেনিসে বিভিন্ন ক্ষতি হবে। নাম্বার টু, আপনাদের মূত্র নালীতে ক্ষতি হবে। যদি আপনারা আপনাদের মূত্রনালীর কোথাও বীর্য আনে বাঁধিয়ে রাখেন বা বেঁধে রাখেন, সেই ক্ষেত্রে আপনাদের মূত্রনালীতে ক্ষতি হবে। শুনলে অবাক হবেন যে আমরা যেই চিন্তাভাবনা করে বীর্য আউট করি না, সেই চিন্তাভাবনাতে এতটাই ভুল যে আপনারা ভাবেন যে বীর্য আউট না করলে বীর্য মনে হয় বীর্যের জায়গায় থাকে। না, বীর্য যখন আপনার একবার আপনাদের বীর্য থলি থেকে বের হয়ে আসে, তখন আর সেই বীর্য ব্যাকে যায় না। আমি আশা করি বুঝতে পেরেছেন। এই বীর্য তাহলে কোথায় যায় প্রশ্ন আসতে পারে, যে আমার বীর্য যদি বীর্য থলিতেই না যাবে তাহলে কোথায় যায়। হ্যাঁ, এই কোথায় যায় যদি জানতে হয়, তিনটাভাবে বীর্য বের হয়ে যেতে পারে। নাম্বার ওয়ান, প্রিসাবের সঙ্গে। নাম্বার টু, পাতলা পাতলা বীর্য বের হয়ে যায়, আমাদের পুরুষঙ্গ অনেকেরই পাতলা বীর্য বের হয়। নাম্বার থ্রি, স্বপ্নদোষের মাধ্যমে। এই তিনটা পদ্ধতিতে অবশ্যই আপনার হস্তমথন করার পরে যে বীর্যটা আসতে যায়, আপনারা আনতে চান না, এই বীর্যটা অবশ্যই আপনাদের শরীর থেকে বেরিয়ে যায় এই তিনটা মাধ্যমে। তাই আমি বলতে চাই যে আপনারা যেই চিন্তাভাবনা করে হস্তমথনের পরে বীর্য বের করেন না, সেইটা তো আপনাদের হচ্ছেই না, সাথে সাথে আপনাদের পেনিসের বিভিন্ন ক্ষতি আপনারা করে ফেলছেন। এক পর্যায়ে আপনাদের মূত্র নালীতে বিভিন্ন ইনফেকশন হয়ে যেতে পারে, গনোরিয়া, সিফিলিস ইত্যাদি যৌনবাহী রোগে আপনারা ভুগতে পারেন। আমি আশা করি বিষয়টা একবার ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। সুতরাং নাম্বার ওয়ান, হস্তমথন টোটালি করা যাবে না। নাম্বার টু, হস্তমথন করলে বা একই সাথে সহবাসও যদি করেন, বীর্য আসার মতন সময় হলে অবশ্যই রিল্যাক্সে বীর্য আউট করবেন, যাতে করে আপনাদের পেনিসটা ক্লিয়ার থাকে, নালীটা, মূত্র নালীটা, আমাদের যেই নালীতে বীর্য আসে সেই নালীটা যেন কোথাও বাধাগ্রস্ত না থাকে, তাহলে আপনাদের মূত্রে বা পেশাবে জ্বালা পোড়া করতে পারে। আমি আশা করি বুঝতে পেরেছেন। পেশাব করার সময় প্রচুর পরিমাণে পেশাবে জ্বালা পোড়া করতে পারে শুধুমাত্র এই বিষয়ের কারণে। আমি আশা করি বুঝতে পেরেছেন। এজন্য আমাদের নিজেকে সেফ করতে হলে, নিজের দাম্পত্য জীবন সুখী করতে হলে, ওয়াইফের সঙ্গে পরিপূর্ণ সুখ লাভ করতে হলে অবশ্যই সব বিকৃত যৌনাচারগুলো ছেড়ে দিতে হবে, স্বাভাবিকভাবে থাকতে হবে, রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে। আমি আশা করি বুঝতে পেরেছেন। সো, যাদের মাথায় চিন্তাভাবনা ছিল আজকে থেকে ভুলে যাবেন, আপনি হস্তমথন করছেন তো শেষ হয়ে গেছেন, কথাটা মাথায় রেখেন। এজন্য আজই হস্তমথন ছেড়ে দিন। হস্তমথন করার পরে বীর্য আনবেন কি না এই চিন্তাভাবনা পর্যন্ত আপনাকে যাওয়া লাগবে না, হস্তমথনই আপনাকে টোটালি ছেড়ে দিতে হবে। আর বীর্য যদি আসার মতন হয়ে যায়,
অবশ্যই রিল্যাক্সে বিটস আউট করবেন, তা না হলে কিন্তু আপনাদের ক্ষতি অবশ্যই হবে এবং আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে কি যে আস্তে 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 এই পর্যায়ে পেনিসের কার্যক্ষমতা আপনারা হারিয়ে ফেলবেন। আমি আশা করি বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, প্রয়োজনে শেয়ার করতে পারেন। সকলে সুস্বাস্থ্য কামনায় আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। খোদা হাফেজ।